বিজেপি ডাবল ডিজিটে পৌঁছাতে পারবে না, বড় জোর 500টা আসন পাবে, বিজেপি বিশ্রীভাবে হারাবে, যখন রেজাল্ট বেরোবে তখন টিভি চ্যানেলে সাক্ষাৎকার দেওয়ার লোক খুঁজে পাওয়া যাবে না। গড এমনই একটা অবস্থা, রেজাল্টের কোনো নাকি আর খুঁজে পাওয়া যায়নি। এবং উনি আরো বলেছেন, এটা আমার লাস্ট নির্বাচন, দি পিপল অফ মাই স্টেট উইল ডিসাইড হোয়েদার দে উইল গিভ মি এ চান্স অর নট। আমাদের রাজ্যের জনগণ তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন, দি পিপল হ্যাভ ডিসাইডেড অ্যান্ড দে হ্যাভ নট গিভেন দ্যাট চান্স টু হিম। আমরা মোদিজির দর্শনে মার্গদর্শনে এগিয়ে যাচ্ছি, আমাদের লক্ষ্য এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা। হতে পারে আপনাদের মনে হবে কোথাও কোথাও আমাদের ঘাটতি থাকতে পারে, ঘাটতি থাকবেই, একবার সবাই যেতে পারে, ওই সব ঈশ্বর সবচেয়ে বড় বড় কথা বলে কিন্তু লক্ষ্যে পৌঁছতে পারে না। নতুন নতুন গল্প বানিয়ে কর্মীদের বোকা বানায়, এখন আবার বলছে চিন্তা করিস না, অমুক দলের সাথে সেটিং হয়ে গেছে গা, ওই লোকটা বহু মানুষকে ধ্বংস করেছে, ওনার জন্ম হয়েছে ধ্বংস করার জন্য। আর কবি কুসুম কুমারী দাস লিখেছেন, আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথা না বড় হয়ে কাজে বড় হবে। তো এই জিনিসগুলি এবার আরেকজন আপনাদের পার্টনার পার্টির সদস্য এবং উনি আরো বলেছে আলবিদা পলিটিক্স, এখন বলছে আলবিদা ইলেকট্রাল পলিটিক্স। আমি জানি না, এখানে তিনজন ইংরেজিতে মাস্টার, একজন ইংরেজিতে মাস্টার, অর্থ বিচারে